প্রথম প্রশ্নটা হচ্ছে এইটার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস আর এটাতে তাপ আছে 100 জুল আর এইটার টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস এইখানে আছে হচ্ছে তাপ 50 জুল। তো তোমাকে প্রথম প্রশ্ন আমি যেটা করলাম সেটা হচ্ছে তাপ কোন দিকে প্রবাহিত হবে, তাপ কোন দিকে প্রবাহিত হবে। আমরা একটু আগে বলেছি যে তাপ প্রবাহিত হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, তাই তো? তাহলে উচ্চ তাপমাত্রা এখানে কোনটা, 20 নাকি 50? 50 হচ্ছে উচ্চ তাপমাত্রা। তাহলে এইটা আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি উত্তর দিয়ে ফেলতে পারবো যে ভাই এটা হায়ার টেম্পারেচার, তাহলে তাপের ফ্লো হবে এদিকে, তাপের ফ্লো হবে এদিকে। এইবার সেকেন্ড প্রশ্ন, তাপীয় সাম্যাবস্থায় এ ও বি বস্তুতে তাপের পরিমাণ সমান হবে কি, এটা জানতে চাওয়া হচ্ছে। তো তুমি একটু চিন্তা করে দেখো, এইখানে তাপ 100 জুল, এইখানে তাপ 50 জুল, তারপরেও ওর তাপমাত্রা বেশি থাকার কারণে ও এদিকে তাপ দিয়ে দিচ্ছে, তাহলে এই 50 থেকে কিছু না কিছু এদিকে চলে যাবে। তো মনে করো এই 50 থেকে ধরো 10 জুল তাপ এদিকে চলে গেলে ওর তাপমাত্রাটা কমে 30 হয়ে যায় আর ওর তাপমাত্রাটা বেড়ে 30 হয়ে যায়। 30-30 সাম্যাবস্থা, এখন হচ্ছে আর কোনো আদান প্রদান হবে না, তাহলে তখন ওর কাছ থেকে তো কমে গেল, তাহলে 50-এর চেয়ে কম হবে আর এই এটা 100-এর চেয়ে বেশি হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে সাম্যাবস্থায় এর যে তাপ, সেই এর তাপ সেটা কত হবে, এই 100-এর চেয়ে বেশি হবে, গ্রেটার দেন 100 জুল। আর বিয়ের যেই তাপ, ও তো কিছু তাপ দিয়ে দিয়েছে, সেটা হবে হচ্ছে লেস দেন 500 লিখে ফেলেছি, লেস দেন 50 জুল। তো তুমি বলো 100-এর চেয়ে বড় আর এটা 50-এর চেয়ে ছোট, তাহলে এরা কি কখনো সমান হইতে পারবে? তার মানে সমান হতে পারবে না। ইন দ্য মিনটাইম অনেকে জানতে চাচ্ছ যে ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই, অ্যাপেও থাকবে আর ফেসবুকেও থাকবে, ক্লাস রেকর্ডেড থাকবে, নো প্রবলেম। তার মানে সমান হতে পারবে না, তাহলে এটার অ্যান্সার কি হবে, না, এরা সমান হতে পারবে না।